আমার নাম হচ্ছে মোহাম্মদ জামশেদ। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার রামু থানার অন্তর্গত রশিদনগর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পানিছড়া গ্যারেজ। আর আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আমির হোসেন। আমি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে চতুর্থ সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টের একজন ছাত্র। কলেজ থেকে উৎসাহ দিছিল কিন্তু কোনো ধরনের অনুদান আমাকে দেয় নাই। আর যখন থেকে আমি ওই কাজটা শুরু করছি তখন থেকে কলেজে লকডাউন ছিল, কলেজ বন্ধ, এখনও খুলে নাই। আর কোনো ধরনের সরকারি কেউ সাহায্য সহযোগিতা করে না। ইনশাল্লাহ আমি যদি সরকারিভাবে সহযোগিতা পাই তাহলে আমি আরও উন্নতি করতে পারবো আর কি, আরও আপডেট ডিজাইনের তৈরি করতে পারবো। এখন আমার বর্তমানে বাড়িতে একটা যে রাশিয়ার তৈরি B2 মডেলের একটা বর্তমানে মানে কাজ করতেছি আর কি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে, 1 মাসের মধ্যে হয়তো এটা কাজ কমপ্লিট হবে। এটা যদি আমি আরও একটু আধুনিক করতে চাই প্রায় 25 থেকে 30 হাজার টাকা মতো যাবে। এখন মিনিমাম আমার থেকে 15 হাজার টাকা মতো খরচা হবে আর কি। যে আমাদের লকডাউনের সময় যে কলেজ বন্ধ, অনেক আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকান টোকানো বন্ধ, এই জন্য কলেজের সময় বাসায় বসে থাকে ওই সময়টা কাজে লাগাইছে আর কি। ওয়েদার যদি ভালো থাকে তখন আসে একটু অ্যাপ্লাই করি, তারপর ট্রায়াল দিয়ে চলে যায়।